हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। फ्रेंड्स, आज के आमी मॉर्निंग गाछे जल दीते एसेछि। जल दीते एसे देखलाम अनेक फुल फुटेछे, ताई तोमादेर साथे एटा शेयर करबार जन्य आमी एसे गेछि। किछुदिन आगे लगातार बृष्टिर जन्य गाछगुलोर अवस्था खूब खराब हये जाच्छिलो, माने कन्टिन्यू बृष्टि होच्छिलो। सेई जन्य आजके कदिन धरे बेश भालो मतो रोद दियेछे, মানে এত রোদ দিয়েছে মানে বলে বোঝানো যাবে না। গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে এই রোদে, মনে হচ্ছে যেন গ্রিন নেটটা খোলাটা খুব একটা মানে এই সময় উচিত হয়নি। তো আমার যে রেইন লিলির গাছ, তাতে ফুল আসা শুরু করে দিয়েছে। আগেও আসতো একটা দুটো করে, এখন দেখো দেখো খুব সুন্দর সুন্দর ছোট ছোট ফুল এসছে। আর এখানে আবার একটা দুপাটি গাছ বেরিয়েছে। তো ফ্রেন্ডস, আজকে আমি ভালো মতো গাছগুলোকে স্নান করালাম, যাতে করে মানে এই গরমটা সহ্য করতে পারে। প্রচণ্ড রোদের তাপ, সারাদিন কখনো হয়তো এক ফোঁটা মানে কিছুটা 10-15 মিনিটের জন্য বৃষ্টি হচ্ছে না, মানে 5 মিনিট বৃষ্টি হয়ে বাস বন্ধ হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড রোদ, রোদে আমার গাছের কিছু কিছু পাতা ফেড হয়ে গেছে। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে কিছু কিছু ফুল এসেছে। এটা মিনিয়েচার লিলি। তো এই টাইম তো ফুল আসার সময় নয়। আমি কিছুদিন আগে গাছের পাতা, পুরনো পাতা আর ডাল ছেঁটে দিয়েছিলাম, সেটার পরে নতুন পাতাও গজিয়েছে আর নতুন নতুন ফুলও আছে। দেখো নতুন পাতা গজিয়েছে। আমার একটু ঠান্ডা লেগে গেছে। এই দেখো ফ্রেন্ডস, পাতাগুলো পুড়েও যাচ্ছে। তো অনেকগুলোই ফুল এসেছে, দেখো এখানে সব নতুন নতুন পাতা এসেছে, কুড়ি এসেছে। তো এখন গোলাপের সিজন নয়, তাও গোলাপ হতে থাকে মাঝে মাঝে এরকম কেটে দিলে। আর এই দেখো, এই দেখো এইটাও মিনিয়েচার গোলাপের গাছ। ফ্রুডিং করেছিলাম আর পুরোনো পাতাগুলোকে ফেলে দিয়েছিলাম। এত সুন্দর সুন্দর একটা দুটো করে ফুল আসছে, নতুন পাতাও এসছে। এই দেখো কি সুন্দর কালারটা। তো আমি আজকে ভালো করে এগুলোকে স্নান করিয়ে দিয়েছি গাছগুলোকে। গেঁদা সন্ধ্যা মালতি ফুটে আছে। তো ফ্রেন্ডস, ওই দিকটায় চলো তোমাদেরকে দেখাই। এই দেখো এখানেও দুটো গোলাপ ফুটে আছে। তো অতিরিক্ত গরমে দেখতে পাচ্ছ যে পাঁপড়িগুলো পুড়ে পুড়ে যাচ্ছে, এত রোদ। তো ফ্রেন্ডস, এখানে দেখো আমার জারবেরা গাছ। জারবেরা গাছের পাতাগুলো জলে একটু নষ্ট হয়ে গেছিলো, আমি তো ইনসাইডে রেখেছিলাম। তো যখন একটুখানি মেঘটা কাটলো মানে বৃষ্টিটা বন্ধ হলো, তখন আমি একটুখানি ওদেরকে রোদে দিয়েছি। তো পাতাগুলোকে ছেঁটে দিয়েছি আর সাফ স্প্রে করবো আজকে সন্ধেবেলার দিকে। তারপরে এগুলোকে আমি আবার শেডে নিয়ে যাব, কারণ এরা জারবেরা গাছ বেশি রোদও সহ্য করতে পারে না, আবার বেশি বৃষ্টির জলও সহ্য করতে পারে না, ফাঙ্গাস অ্যাটাক হয়। দেখো গেঁদার নতুন নতুন পাতা বেরিয়েছে কচি কচি। আর এটা তো এটাকেও নিয়ে যেতে হবে, পাতাগুলো পুড়ে যাচ্ছে, এটা ডাইরেক্ট রোদ সহ্য করতে পারে না। ফ্রেন্ডস, আমি আর মানে নার্সারি গেছিলাম, আমি কটা গাছ এনেছি সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমি এখন ছাদের উপরে আছি, আমি যখন নিচে যাব তখন আমি তোমাদেরকে দেখাবো। তার মধ্যে একটা গাছ আমি প্রতিস্থাপন করেছি,
আর দুটো গাছ এখনো প্রতিস্থাপন আমি করিনি। প্রচন্ড গরম, মানে রোদে দাঁড়ানোই যাচ্ছে না, এতই গরম মনে হচ্ছে। এই দেখতে পাচ্ছো, এই দেখো সন্ধ্যা মালতির দুরকম কালার, একটা ফুলের মধ্যে। এই যে দেখো আমার এই গাছগুলো অন্য একটা জায়গায় ছিল, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এই দেখো এত গরম, গরমে এগুলো পাতাগুলো বার্ন হয়ে গেছে, শুকিয়ে গেছে। তাই আজকে আমি এখানটায় নিয়ে এসেছি, একটু পরে এগুলোকে ইনসাইডে নিয়ে যাব। জাস্ট আমি জল দিয়েছি। আর আমার যে কচিয়া গাছ আছে সেগুলো অলরেডি ইনসাইডে আমি ঢুকিয়ে নিয়েছি। চলো সেখানটায়। এই যে ফ্রেন্ডস, দেখো গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। এটার কোনো ভিডিও আমি এখনো পর্যন্ত বানাইনি। দুটো আমি কচিয়া এনেছিলাম, তো এগুলোর খুব একটা মেনটেনেন্সের দরকার পড়ে না ফ্রেন্ড। এগুলো মাটিটা খুবই হালকা করতে হয় যাতে জল না দাঁড়ায়, কম জল আর কম রোদে সেমি সেটে এগুলো বেঁচে থাকে। এইগুলো আমি ইনসাইডে রেখে ফ্রেন্ডস আমি নার্সারিতে গেছিলাম। নার্সারি থেকে আমি তিনটে গাছ এনেছিলাম, তার মধ্যে এটা একটা। এটা হচ্ছে মিনি রঙ্গন, ফুলগুলো এর ছোট ছোট হয় আর মনে হয় এটা হাইব্রিড ভ্যারাইটি, মনে হয় না, এটা অবশ্যই হাইব্রিড ভ্যারাইটি। আর আমি এটাকে এখনও প্রতিস্থাপন করিনি। এটাকে যেই ব্যাগে ওরা দিয়েছিল সেই প্যাকেটেই রেখেছি, তো এটার প্রতিস্থাপন করব। আর একটা গাছ যেটা আমি এনেছি সেটা হচ্ছে রাবার প্ল্যান্ট, এটা এক কালারের, খুব সুন্দর লাগলো। আরও ভ্যারিয়েশনের ছিল তো সেগুলো আমি আনিনি, আমার এটা পছন্দ হয়েছে এটার জন্য আমি এটা নিয়ে এসেছি। আরেকটা গাছ যেটা আমি মাটিতে প্রতিস্থাপন করেছি, টবে করিনি, কারণ এই সময় আমার কাছে সেরকম পরিমাণ টব নেই, তাই জন্য আমি গাছটাকে মাটিতে প্রতিস্থাপন করে দিয়েছি। চলো গার্ডেনে যাই, সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যেতে যেতে আমি তোমাদেরকে আমার গার্ডেনটা আরেকবার দেখিয়ে নিই। তো জবা ফুটেছে, অনেকগুলোই ফুটেছিল, কিছু পুজোতে লেগে গেছে, আর কিছু এখানে আছে। আমার অ্যালোমান্ডা গাছটা দেখো কতগুলো ফুল এসছে। চলো তোমাদেরকে নিয়ে যাই সেই জায়গাটায় যেখানে আমি গাছটা পুঁতেছি। এই দেখো গন্ধরাজ ফুলে, গন্ধরাজ গাছটায় আবার ফুল এসছে, একটা দুটো করে ফুল আসছে। একসময় অনেকগুলো একসাথে এসেছিলো, আবার এই দেখো কুঁড়ি আসছে, ছোটো 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 কুঁড়ি এসেছে। এই দেখো দেখো কি সুন্দর থোক জবাটা। এটা হচ্ছে সেই হলুদ অ্যালোমান্ডাটা, অনেক কটাই ফুল এসেছে। তো ফ্রেন্ডস চলো ওই গাছটার কাছে নিয়ে যাই যেটা আমি কালকে এনেছি। এইগুলো আমি বেগুনের চারা বসিয়েছি অনেকগুলো, সব কালকে বিকেলবেলায় আমি বসিয়েছি। আর এই সেই গাছটা, এটার নাম সম্ভবত মুসান্ডা আমার যতটুকু জানি। এটা হচ্ছে পাতাবাহার, এটা সাদা আর গোলাপিতে এই পাতাটা হয়। তো এই গাছটা আমি অনেকের বাগানেও দেখেছি লাগানো ছিল, আর এটার দাম আমার কাছ থেকে 80 টাকা নিয়েছে। আর এটা ছাড়াও আরেকটা ভ্যারাইটি আছে যেটার পাতাগুলো লাল হয়, ওটা 250 টাকা বলছিল আর অ্যাভেলেবেলও ছিল না।
তো ফ্রেন্ডস আমি এটা পেয়েছি, এটা নিয়ে এসে এটা আমি কালকেই মাটিতে প্রতিস্থাপন করে দিয়েছি, কারণ এটার টব এই সময় অ্যাভেলেবেল নেই। আর একটা কারণ হচ্ছে আমি গাছটাকে ফার্স্টে বড় করে নিতে চাই মাটিতে দিয়ে, আর তারপরে আমি এখান থেকে চেষ্টা করব যদি কাটিং লাগিয়ে করানো করা যায় এই গাছ। তো ফ্রেন্ডস যদি তোমাদেরকে এই যে তিনটে গাছ এনেছিলাম তোমাদেরকে দেখিয়ে নিলাম, তো এবার আমি আবার চলে যাব ছাদে। তো ফ্রেন্ডস প্রচণ্ড রোদ, রোদে মানে পাতা বার্ন হয়ে যাচ্ছে। তো গ্রিনেট তো আমি খুলে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন আবার নতুন করে গ্রিনেট লাগাবো না, কারণ জুন মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো এগুলোকে প্রতিদিন এরকম রোদে প্রতিদিন জল দিতে হবে, ভালো মতো করে গাছগুলোকে স্নান করিয়ে দিতে হবে। আর যেগুলো সেমি শেডের গাছ আছে সেগুলোকে এত রোদ সহ্য করতে পারবে না, এগুলো সেমি শেডে নিয়ে যেতে হবে। আমার কাছে তো খুব একটা জায়গা নেই, তাই আমাকে বারবার এদিক ওদিক টানাপোড়েন করতে হয়, যেমন জারবেরা, পয়েনসিটিয়া, তারপরে পার্পেল হার্ট, তা মানি প্ল্যান্ট। দেখো মানি প্ল্যান্টের পাতাগুলো কীরকম পুড়ে পুড়ে গেছে, মানি প্ল্যান্ট। তারপরে আরও কিছু কিছু গাছ আছে, সেই গাছগুলো কে ইনসাইডে মানে সেমি শেডে নিয়ে যেতে হবে। তো আকাশ তো তার মর্জি মতো কখনো রোদ কখনো বৃষ্টি দিতেই থাকছে, তাই আমাদেরকেও ওদের সাথে সাথে মেনটেন করে চলতে হবে। তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে দেখালাম আমার বাগানে অনেকগুলো ফুল ফুটেছে, আর সেই জন্য গোলাপের নতুন পাতা এসছে, গোলাপও ফুটে আছে, সেই কারণে তোমাদেরকে একটা আপডেট দিলাম। আর এই প্রচণ্ড রোদে তোমাদের গাছের যত্ন নিতে হবে, আর যদি বৃষ্টি সাফিসিয়েন্ট না হয় ভালো মতো জল দিতে হবে, ফাঙ্গিসাইড অ্যান্ড পেস্টিসাইড স্প্রে করতে হবে। আজকে বিকেলে যদি বৃষ্টি না হয় আমি সমস্ত গাছগুলোতে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। ওকে ফ্রেন্ডস আজকে আমি বিদায় নেব, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই ফ্রেন্ডস।